বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের একশো ছেচল্লিশ নম্বর পেজের অনুশীলনের সাত নম্বর অঙ্কটাকে সমাধান করব সাত নম্বর প্রশ্ন সাইটটি বিন্দু স্থানাঙ্ক এ অফ মাইনাস ওয়ান কমা ওয়ান অফ টু কমা মাইনাস ওয়ান সি অফ জিরো কমা থ্রি ও ডি অফ থ্রি কমা থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো আমি বিন্দুগুলো প্রথমে লিখে নিয়েছি প্রদত্ত বিন্দুগুলো এ অফ এত বি অফ এত সি অফ এত এবং ডি অফ এত এখন আমাদেরকে এই বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা চক বিন্দুগুলোকে বসে দেখব চতুর্ভুজটা কোন ধরনের হয় বা চতুর্ভুজটা কোনটা হয় মানে এবিসিডি হয় না ডি এ এ হয় না কী হয় সেটা আমরা প্রথমে দেখব তো খেয়াল করো প্রথমে আমরা চক্কাগজে বিন্দুগুলো বস বসানো নিয়ে তোমরা সবাই জানো আমরা আগেও বলছি এখন আবারও বলে দিতেছি প্রত্যেকটা বিন্দুতে এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক দুইটা স্থানাঙ্ক আছে এক্স এবং ওয়াই তো প্রথমটা যদি প্লাস হয় আমরা জানি ডানে যায়। আর প্রথমটা মাইনাস হলে বামে যায় প্রথমটা যেখানে শেষ হবে সেখান থেকে দ্বিতীয়টা প্লাস হলে উপরে যায় আর মাইনাস হলে নিচে যায় তো দেখো প্রথমটা কত মাইনাস ওয়ান তাহলে কোন দিকে যাবে বামে তারপর হচ্ছে কত প্লাস ওয়ান কোথায় যাবে উপরে তাহলে এটা হচ্ছে আমাদের এ স্থানাঙ্ক বা এর অবস্থান মানে বুঝছো এবার আসো এটা হচ্ছে আমাদের মুর্মিদ এটা সাপেক্ষে হইতেছে তারপর বিয় দিকে থাকো টু কম মাইনাস ওয়ান টু কোন দিকে এদিকে মাইনাস ওয়ান কোন দিকে নিচে তাহলে এটা হচ্ছে আমাদের বি ওকে তারপর দেখো সি জিরো কমা থ্রি জিরো মানে জায়গায় আছে আর থ্রি মানে উপরে কেমন এক দুই তিন বুঝছো কিনে তাহলে এটা হচ্ছে আমাদের সি তারপর ডি দেখো থ্রি কমা থ্রি তাহলে এক দুই তিন এক দুই তিন এটাই তো বলো সবাই বুঝছো কি কিনা হান্ড্রেড পারসেন্ট তাহলে আমরা এবি সিডি বিন্দু সাইডটির অবস্থান চক্কা তথা দেখাইল এবার আমরা সবগুলা বিন্দুকে যোগ করবো সবাই মনোযোগ দাও প্রথমে দেখো যোগ করতেছি এবি যোগ করে দিলাম ওকে তারপর দেখো এসি যোগ করতেছি যোগ করে দিলাম তারপর সিডি যোগ করতেছি তারপরে বিডি বলো ঠিক আছে কিনে এবার তোমরা বলো এটা একটা সত্যভুজ হয়েছে কিনে হয় নাই চতুর্ভুজ কাকে বলে ষাটটি বাড়ি আবদ্ধ হয়ে তো চতুর্ভুজ তাহলে এখানে ষাটটি বা আবদ্ধ হয়েছে না তাহলে এটা হচ্ছে সত্যভুজ নাকি এখন আসো এই চতুর্ভুজটার নাম কি মাজার তুমি বলো না সেটা আমাদের দরকার নেই বরগড় চাবি রম্বর সামান্তরিক সেটা আমাদের দরকার নেই বাকি এটা একটা নাম আছে না এটার নাম কত এবিসি কত এবি মনে থাকবে এখন আসো চতুর্ভুষ এটা হচ্ছে এবিডিসি আমি যদি বলি সি ডি তাহলে কি হবে এ বি ডি হলে কেমন হইতো ডি এটি কি হয়েছে না তাহলে এটা কত এই বিডি সি আবার বলতেছি এবিডিসি তাহলে এবি সি ডি নেয় এখানে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো তার ডি চতুর্ভুজ গঠিত হবে না এই বি সি ডি চতুর্ভুজ গঠিত হবে না কোন চতুর্ভুজ গঠিত হয়েছে ডি সি কত ডি সি বলো বুঝছো কি না তাহলে আমরা এখন এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো তো দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র আমি এখানে লিখে দিয়েছি যদি ষাটটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ওয়াই থ্রি এবং এক্স ফোর ওয়াই ফোর হয় তাহলে তার ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ এ দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ট্রি ওয়াই থ্রি তারপর এক্স ওয়ান ওয়াই ফোর এবং প্রথমটা আমার শেষে এক্স ওয়ান ওয়াই ওয়ান জানি তোমরা এটা এই ক্ষেত্র এই সূত্রের সাহায্যে আমরা এখন এই সত্যপুজের ক্ষেত্রফল নির্ণয় করবো বলো বুঝছো তো দেখো তাহলে তাহলে সুতরাং এবিডিসি সত্যপুজের ক্ষেত্রফল এবিডিসি সত্যপুজের কোথা থেকে আমরা ডিসি পাইছি এর চক কাগজ থেকে গ্রাফ থেকে নাকি তাহলে এ বি চতুর্ভুজের সমান হাফ ইন্টু কত এক্স ওয়ান ওয়াই ওয়ান নাকি তাহলে এখানে এক্স ওয়ান ওয়ান কত মাইনাস ওয়ান ওয়ান না মাইনাস ওয়ান ওয়ান তারপর কত এক্স টু ওয়াই টু অর্থাৎ কত টু মাইনাস ওয়ান তারপর কত এক্স থ্রি ওয়াই থ্রি মানে কত জিরো থ্রি না দেখো এ লেখছি প্রথমে একটু ভালো করে সবাই বুঝিও প্রথমটা হচ্ছে এ তাহলে এটা আসছে মাইনাস ওয়ান ওয়ান তারপরে কত বি তাহলে বিটা আসছে টু মাইনাস ওয়ান তারপরে কত ডি তাহলে তোমাকে ডিটাই দিতে হবে সিটটা দিতে হবে না ভুল হয়ে যাবে তারপরে তিন নম্বর কী আছে ডি আছে তাহলে ডিটা দিতে হবে ডি কত থ্রি থ্রি বলো বুঝছো তারপরে কত সর্বশেষ সি এবার সিটটা দিতে হবে জিরো থ্রি বলো সবাই হানড্রেড পারসেন্ট বুঝছে কিনা এবার নিয়ম অনুযায়ী প্রথমটা আবার শেষে আসবে তাহলে মাইনাস ওয়ান ওয়ান বলো সবাই হান্ড্রেড পারসেন্ট কি না তাহলে আমরা এই সূত্রের আলোকে এব ডিসি সত্যের ক্ষেত্রে বলে এখন নির্ণয় করতেছি বলো সমস্যা নাই তো এবার আস আমরা কাজ করে নিই একটু ওই যে আমরা ছয় নম্বরে যেভাবে বলছিলাম প্রথমে আমাদেরকে মুখ্য কর্ণগুলো গুণ করতে হবে তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে কর্ণগুলো গুণ করতে হবে কর্ণ মনে আছে তো এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ কেমন এই কোনাগুলোকে বলে মুখ্যকর্ণ বা মুখ্য কোণা তার হাফ যে বাবা আছে এভাবে মোটরে যে বাবা আছে এভাবে এবার আসা গুণ করি মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করে তাহলে মাইনাস ওইনাসে প্লাস এক একে এক বুঝছো তো তারপর দেখো প্লাস টু প্লাস দিয়ে তাহলে প্লাসে প্লাসে প্লাস তিন দু করে ছয় তারপরে প্লাসে প্লাসে প্লাস তিন থেকে নয় তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস জিরো দিয়ে অনেকে গুণ করলে কথা জিরো হইতো জিরো আর দিব দরকার নেই বুঝছো তো এই যে মুখ্য কর্ণগুলো আমরা গুণ করে যোগ করে দিয়েছি গুণ করে দিয়েছি এবার আসো সূত্রের মাইনাস এবার কী করবো এবার কর্ণগুলোকে আমরা গুণ করবো গণকর্ণ কোনটা একটা দুইটা তিনটা সাতটা ওকে তাছাড়া তারপর জিরো এটা দেওয়ার দরকার নাই তারপর মাইনাসে প্লাসে মাইনাস তিন একে তিন বলো সবাই হান্ড্রেড পার্সেন্ট বুঝছো কিনে তাহলে মুখ্য কর্ণগুলো গুণ করে দিয়েছি বিয়োগ গৌণকর্ণগুলো আমরা গুণ করে দিয়েছি বুঝছি সবাই এবার দেখো তাহলে হাফ যে আছে এভাবে মোটলে যে আছে এভাবে এক যোগ ছয় সাত সাত যোগ নয় ষোলো না ষোলো এদের মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এবার এখানে হিসেব করো মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস টু তাহলে কত হবে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর কেমন তারপর দেখো হাফ যে আছে এভাবে মোটলের যে আছে এভাবে ষোলো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর তারপর দেখো হাফ যে আছে এভাবে ষোলো স্যারে কত বিশ মোডোরাসের ভিতরে প্লাস থাকলেও প্লাস মাইনাস থাকলেও মাইনাস তিরিশটা এরকম আর কি মোডোরাস অফ এক্স এটা মানে হচ্ছে শুধু এক্স আবার মোডুরাস অফ মাইনাস এক্স এটা মানে হচ্ছে শুধু এক্স মনে থাকবে তাহলে ষোলো যোগ সাইড বিশ তাহলে মোডোরাস অফ বিশ যে কথা শুধু বিশ একই কথা এবার দুই দিয়ে বিশকে বাক করো কত হবে দশ না দুই একে দুই দশ যোগ না বিশ তাহলে দশ একে দশ দশ তাহলে তো নিয়ে এনে করতেছি তাহলে বর্গ একক বলো সবাই বলছো কিনা হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের বি সি ডি এই সাইটটি বিন্দু দ্বারা গঠিত সত্য পুজো হচ্ছে এবিডিসি আর এব ডিসি সত্য পুজোর ক্ষেত্রে ফলে হচ্ছে কত দশ বর্গ একক বলো কারো বুঝতে অসুবিধা আছে তাহলে আমাদের সাত নম্বর অঙ্কটাও সমাধান করা শেষ নাও সবাই তৈরি নাও